হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমর ক্যাট ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো আজকে আমি তোমাদের একটা খুবই সুন্দর ইয়ারিং, টাপ, কানের, যেটা তোমরা যেরকম হিসেবে বুঝবে, তো এই জিনিসটা তোমরা বুঝতে পারো। আর আজকে আমি তোমাদের সাথে ইউকুটির সাপোর্ট তোমরা কীভাবে দেবে কিংবা ইউকুটির সাপোর্ট কীভাবে দেওয়া হয় সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব জিনিসটা। আর আমার আজকে মেন ভিডিও টপিকটাই হবে ইউকুটির ওপর। ওকে, মানে ইউকুটি কীভাবে দেওয়া হয় কাজের ওপর সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর তার সাথে সাথে তোমরা এখান থেকে বুঝতে পারবে যে ইউকুটি কীভাবে ইউজ করা হয়, কীভাবে তৈরি করা হয় সেই জিনিসটা তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, তো আমি স্যাম্পেলটা, স্টোনটা হাইড করে রেখে আমি স্যাম্পেলটা করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। ওকে, এটাকে ইউকুইটি সাপোর্ট বলা হয়। তো এর আগে আমি তোমাদের যে সাপোর্টটা দেখিয়েছিলাম সেটা ছিল তোমার এই নর্মাল সাপোর্ট, তাই তো? মানে বক্স নিয়ে নর্মাল সাপোর্ট আমি তোমাদের দেখিয়েছিলাম। ওকে, তো চলো আমি তাহলে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রইলো, ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে ফ্রেন্ড, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে তোমরা যুক্ত হতে পারো। ওকে, তো চলো আমি তাহলে ভিডিওটি শুরু করি। তো এই টাপটা বানানোর জন্য বন্ধুরা, আমি আমার একটা লাগবে 2-3 ডব লাগবে। ওকে, আমার একটা 2-3 ড্রপ লাগবে, আর এটা 3 mm আমার এই মধ্যিখানে আমার যেটা দেখতে পাচ্ছ চৌকির থাকাটা, এটা 3 mm আমার লম্বা হবে, মানে 3 mm স্টোন বসবে এতে। ওকে, আর এখানে 1 কোটি স্টোন দেবো, মানে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই যে এটা, এটা 1 কোটি স্টোন দেবো। ওকে, তো চলো, তো আমি এটা কী করবো, এটাকে আমি এক কাজ করি ডিলিট করে দিই, এটা লাগবে না, এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর টপ ভিউ থেকে এখানে আমি একটা, দেখো, 2-3 আমি একটা ড্রপের সাথে একটা 3D এবং একটা 2D আমি করে রেখেছি। তো আশা করছি তোমাদের জিনিসটা বোঝার অসুবিধা হওয়ার কথা নয়, কেননা আমি ড্রপের ব্যাপারটা তো তোমাদের ড্রপ মার্কিস আমি সবই তোমাদের দেখিয়েছিলাম। তো ভিডিওটা যতটা শর্ট টাইমের মধ্যে করা যায় তো সেই জন্য আমি ড্রপটা করে রেখেছি, বুঝলে তো। আর যদি তোমাদের প্রবলেম হয় তো দেখো, 2-3 ড্রপটা করবে, করার পর এইখানে এই পয়েন্টের প্রংটা একটুখানি চওড়া দেবে, মানে 0.9-এর প্রং দেবে, এবং এই যে সাইডের দুটো প্রং দেখতে হচ্ছে এটাকে 0.8-এ দিলেই হবে। ওকে, তো চলো আমি তাহলে পরবর্তী স্টেপে যাই। হ্যাঁ, তো পরবর্তী স্টেপে আমার যেটা হবে, এবার কী করতে হবে আমাকে, এখান থেকে আমি জেমসে যাব, জেমসে যাওয়ার পর জেম লোডার। তো তোমরা যদি চাও এখান থেকে এটা বেসিক্স করে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। মানে বেসিক্স মানে কি, এখান থেকে এই যে বক্স থেকে আরম্ভ, বক্স থেকে নিয়ে 3 mm বক্স নিয়ে তোমরা করতে পারো। ওকে, তো আমি এখান থেকে স্টোন নিয়েই করবো, এখান থেকে আমি 3 mm স্টোনটা আমি নেব, 3 mm, এই যে 3 mm স্টোনটা আমি নিলাম। নেওয়ার পর এটার একবার আমি চওড়াটা মাপবো কতটা আছে, ইঞ্চ টু ইঞ্চ 2.5 mm, তার মানে আমাকে এই স্টোনটা একটু চেঞ্জ করতে হবে। মোটামুটি আমার এই চওড়াটা ম্যাক্সিমাম 3 mm দিতে হবে, বুঝলে তো, মানে এই যে চওড়াটা হবে ম্যাক্সিমাম 3 mm রাখলে সব থেকে সুবিধা হয়। তো আমাকে, যার কারণে এখানে যদি দুটো স্টোন বসে তো 1.5 mm, মানে 1.5 mm করে আমার মোটামুটি নিতে হবে একটা। তো সেই জন্য আমি এখান থেকে, এই যে, ওকে, বোঝা গেলো, এটা 1.5 mm, এই যে ইঞ্চ টু ইঞ্চ 1.5 mm। তার মানে এটাকে যদি আমি, এটাকে আমি মুভ করলাম, সরি, এটাকে আমি মুভ করলাম 0 ইঞ্চ, সাইডে সরাবো 0.75। ওকে, নেওয়ার পর এটাকে মিরর করে নেবো, বোঝা গেলো জিনিসটা কী হলো। তার মানে আমার, দেখো, এই চওড়াটা আমার হলো 1.2 ইঞ্চ 3 mm, আর এখান থেকে এখানে অবধি হলো আমার 3 mm। ওকে, তো এবার দেখো কী করবে, যদি তোমরা এই দুটোকে জেম প্রোফাইল করে নাও তো নিতে পারো, কোনো প্রবলেম নেই। এখান থেকে আমি এই জেম প্রোফাইল করে নিলাম দুটোকে। কিংবা যদি তোমাদের, যদি রাইনোতে তোমরা প্র্যাকটিস করছো কিংবা রাইনোতে তোমরা ট্রাই করছো জিনিসটাকে করার, তো এখান থেকে বক্সটাকে নেবে, যে এই বক্সটাকে যে সেন্টার করবে, সেন্টার 0 ইঞ্চ করবে। ওকে, এটাকে 3 mm 3 mm-এর বক্সটাকে তৈরি করো। ওকে, তার মানে দেখো আমার এখানে দুটো, এ দেখো যে কার্ভটা আমি বক্সটা ড্র করলাম এটাকে 3 mm-এর, আর যেটা আমি জিম প্রোফাইল করেছিলাম সেটা আমার 3 mm আছে। ওকে, তো এর জন্য কোনো প্রবলেম হবে না। ওকে ফ্রেন্ড, তো দেখো এবার এটাকে, এই বক্সটাকে অফসেট করো, অফসেট 0.6-এর মেরে দাও। ওকে, দেওয়ার পর পয়েন্টটাকে, এখান থেকে পয়েন্টটাকে নেবে, নেওয়ার পর অফসেটটা মারার পর আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এটা শুধুমাত্র আমার যে স্টোনটা আমার যে বসবে, মানে ব্যাকেট দুটো আমার যে এখানে বসবে শুধুমাত্র তার কাড়াটা তৈরি হলো। ওকে, এবার এটাকে কী করবে, দেখো এখান থেকে নর্মাল লাইন নেবে, এই যে এখানটার ইঞ্চ টু ইঞ্চ। ওকে,
এই যে লাইনটাকে পেলে এটাকে অফসেট করো 0.8 এর, বুঝা গেল? যাওয়ার পর দুটো লাইনকে একসাথে সিলেক্ট করো, করার পর ইন টু ইন্ড একটা লাইন ড্র করো, আবার ইন টু ইন্ড, ওকে, এই জিনিসটাকে জয়েন্ট করে দাও। বুঝতে পারলে জিনিসটা কী হলো? মানে এটা হচ্ছে আমার শুধুমাত্র স্টোনটা যে বসবে এটা হলো শুধুমাত্র তার ঢাকনাটাই বলতে পারো, ওকে, এটা মাত্র শুধু তার ঢাকনাটা। আর যে স্টোনগুলো যে প্রেসারে আটকানো হবে এটা হচ্ছে তার সাপোর্টটা, মানে পার। এই কথাটা আমার বলার কারণ হলো, বন্ধুরা, যেসব বন্ধুরা আমার নতুন আছো এই লাইনে, তো তোমাদের জন্য এই কথাটা আমার বলা। আর যেসব বন্ধুরা আছো আমার এই লাইনের সঙ্গে, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারো জিনিসটা কী হয়। ওকে, এবার দেখো, এই যে পার্টটা তৈরি করলে এটাকে মিরর করবে, মিরর জিরো এন্টার, বোঝা গেল? একটুখানি আমার লম্বেটি শেপ এসে গেল, আবার এখান থেকে বক্সটা নেবে, এবার এই যে নর্মাল বক্সটাই নেবে, ওকে, এই যে নর্মাল বক্সটা নাও। নেওয়ার পর এইখানটার এন্ড থেকে এইখানটার এন্ড অবধি বক্সটাকে ড্র করো, বোঝা গেল? আবার এটাকে অফসেট করো 0.9 এর, ওকে, আবার এটাকে অফসেট করো 1.4 mm, কেননা এখানে 1.2 এর আমার এখানে স্টোনটা বসবে, বুঝতে গেল? তো সেই জন্য এখানটা আমার জালি হলো, এই জায়গাটা আমার জালি, টোটালটা জালি হবে, সরি। আর এইটা হচ্ছে আমার ব্যাকেট যে বসবে তার থাকাটা তৈরি হবে, মানে তার কলেটটা তৈরি হবে, ওকে। চলো তাহলে এবার পরবর্তী স্টেপের দিকে যাওয়া যাক। তবে পরবর্তী স্টেপ আমার যেটা হবে সেটা হলো, আবার এখান থেকে একটা লাইন নেব, লাইনটাকে আমি বোথ সাইড চালু করে ড্র করব, ওকে। করার পর এখানে আমার যেহেতু 2D রেডি আছে, ওকে, এবার এই 2D আমাকে এই জায়গাটা সাজাতে হবে, মানে স্যাম্পেলটা আমি তোমাদের দেখিয়েছিলাম, ওকে, তো এবার সেরকম অনুযায়ী আমাকে এই জিনিসটাকে সাজাতে হবে। তো দেখো কী করবে, যদি তোমরা মুভ করো তো মুভ করবে, কোনো প্রবলেম নেই, কপি করবে তো কপি করবে, তার জন্য কোনো প্রবলেম নেই, ওকে। খালি 2D তোমাকে এখানে সাজাতে হবে, ওকে। তো এখানে আমি এখানে নেয়ারটাকে চালু করতে হবে, এই যে নেয়ারটাকে চালু করলাম, করার পর এখানে আমি একটা মোটামুটিভাবে সাজালাম, ওকে। এইবার দেখো এই জিনিসটা, এই জিনিসটা যদি মোটামুটি তোমরা গ্র্যাজুয়েশানটা না বুঝতে পারো তো এর জন্যও প্রসেস আছে। এই যে 1.4 যে অফসেটটা করলে বাইরের দিকের কার্ভটাকে সিলেক্ট করবে, ওকে, এটাকে করার পর আবার এটাকে অফসেট করো 0.5 এর, হয়ে গেলো? তার মানে 0.5 এর উপর থেকে আমাকে কলেটগুলোকে সাজাতে হবে, ওকে। একটা আমি কলেট পেয়ে গেলাম, এবার এই কলেটটাকে কপি করো, কপি এখান থেকে সামান্য এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়, ওকে। করার পর এটাকে রোটেট করো, রোটেট পয়েন্ট থেকে নিয়ে উপর দিকে, বোঝা গেল জিনিসটা? এটাকে মিরর করো এখানে নেয়ার থেকে উল্টো দিকে, বোঝা গেল জিনিসটা? এইবার দেখো এখানে যদি তোমাদের এখন যদি মানে সাজাতে যদি প্রবলেম হয় তো তোমরা লাস্টেও করতে পারো, কিন্তু এখানে ম্যাট্রিক্সের যে রাইনো হিস্ট্রিটাকে এটা চালু রাখবে, ওকে, এই হিস্ট্রিটাকে চালু রেখে কাজ করবে। এটাকে আমি মিরর করব 0 এন্টার নিচের দিকে, বোঝা গেল? আমার দু সাইডে কলেট চলে এলো। এবার আবার আমি কি করব, এখানের কলেটটাকে আমি কপি করলাম, কপি করার পর এখানের এইখানের পয়েন্ট থেকে নিয়ে গিয়ে আমি মোটামুটি একটা এইরকম জায়গায় আমি রাখলাম, এটাকে আমি আবার রোটেট করলাম এখান থেকে ঠিক এইখানে, ওকে। এইবার দেখো এই যে গ্র্যাজুয়েশানটা এসছে না, এই এই গ্র্যাজুয়েশানটাকে এইটার সাথে মিনিমাম একটুখানি হালকা ঠিক রাখতে হবে। তো এর জন্য আমি কী করবো, এটাকে হালকা মুভ করে নেব, ঠিক এই জায়গাটা মুভটা করলাম, ওকে। করার পর এবার দেখো এইখান থেকে এখানে যেহেতু বেশি হয়ে যাচ্ছে তো আমি এইটাকে কী করবো, আরটুখানি ভিতর দিকে করে দেবো। দেওয়ার পর আবার এটাকে সিলেক্ট করবো, করার পর আরটুখানি হালকা জিনিসটাকে মেক আপ করলাম, ওকে। করার পর এই জিনিসটাকে আবার একটুখানি রোটেট করবো এখানের পয়েন্ট থেকে, সরি, ঠিক এখানের পয়েন্টটা থেকে এটাকে হালকা বাইরের দিকে করলাম, ওকে। এটাকে হালকা একটুখানি উপর দিকে তুলে দিলাম ঠিক এখানটায়, বুঝা গেল? যাওয়ার পর আবার কি করব, এটাকে আমি কপি করব, এই যে কপি এখান অবধি, এটাকে আবার রোটেট 0.2 এদিকে, বুঝা গেল? যাওয়ার পর আবার এটাকে আমি কপি করব ঠিক এইখানটায়, করার পর এটাকে আবার রোটেট করব এখানের পয়েন্ট থেকে এইখানের পয়েন্ট থেকে এইদিকে, ওকে, বুঝা গেল জিনিসটা কী হলো? এবার এই জিনিসটাকে আমি মিরর করব, মিরর মিররটা এই জন্য করার, মোটামুটি গ্র্যাজুয়েশানটা মোটামুটি আমি একটা বুঝতে পারবো, বুঝলে তো, যে কোনখান থেকে কোনখান অবধি মোটামুটি একটা গ্র্যাজুয়েশান হয়েছে সেই জিনিসটাকে বোঝার জন্য মিররটা করা।
তো দেখো এখানে জিনিসটাকে আমি কি করব, হালকা আবার রোটেট করব, এই যে রোটেট, এটাকে সামথিং হালকা রোটেট করে দেবো, এই যে অল্প করে। ওকে, দেওয়ার পর এটাকে একটুখানি উপর দিকে তুলবো এখানটায়। ওকে, এইবার এইগুলোকে সিলেক্ট করব, করার পর এটাকে আমি আবার মিরর করবো। হ্যাঁ, এই দেখো বোঝা গেলো জিনিসটা কী হলো। এইটাকে আবার আমি মিরর করব, এখানে দুটোকে সিলেক্ট করে আবার মিরর করলাম 0 এন্টার থেকে এইখানে, বোঝা গেলো কি? এই দেখো, এ দেখো আমার 2Dটা একদম রেডি হয়ে গেলো, বুঝতে পারলে? এবার এ দেখো, এই যে জালিটা দেখতে পাচ্ছো, এটাকে একটুখানি হালকা জিনিসটাকে কখনো মুভ করে কখনো রোটেট করে জিনিসটাকে হালকা একটুখানি গ্র্যাজুয়েশনটা ঠিক করতে হবে তোমাদের। ওকে, এই জিনিসটা তোমাদের নিজস্ব একদম পুরো সম্পূর্ণটাই তোমাদের উপর ডিপেন্ড করবে। আমি খালি তোমাদের প্রসেসটা দেখানোর জন্য যে কোনখান থেকে কী করবে সেটা আমি তোমাদের বোঝালাম। ওকে, তো এর জন্য একটুখানি টাইমের ব্যাপার আছে, তো আমি এই জিনিসটাকে ঠিক করার পর তোমাদের সঙ্গে আমি আবার দেখা করছি। ওকে ফ্রেন্ড, তো মোটামুটি দেখো আমি একটা সাজিয়ে নিয়েছি মোটামুটি একটা গ্র্যাজুয়েশন করে। ওকে, তো এবার আমি কি করব, এখানে ড্রপের কার্বনকে আমি সব সিলেক্ট করব। এই যে সিলেক্ট করার পর আমি এই মেটাল ওয়ানের কালারে আমি কালার করে দিলাম। ওকে, মোটামুটি বুঝতে পারলো, আমার 2Dটা মোটামুটি রেডি হয়ে গেল। এবার আমি এইটাকে এক কাজ করব, এক কপি, যদি তোমরা কপি করতে চাও তো করতে পারো, কেননা এটাই যেহেতু আমার মেন 2Dটা হবে, তো তো সেই জন্য জিনিসটাকে যতখানি সেফটি হিসেবে রাখা যায়। তো আমি এটা খালি তোমাদের দেখানোর জন্য আমি স্যাম্পেলটা কপি করলাম না। ওকে, তো এবার আমি এটাকে কী করবো, 3D করা আরম্ভ করি। হ্যাঁ, দেখো কী করবো, এবার সবার প্রথম আমাকে কী করতে হবে, এটাকে আমি আনগ্রুপ করলাম, করার পর এইখানের কার্ভ দুটোকে আমি সলিড করবো, এটাকে -1.5 mm এর মেটাল দিলাম। ওকে, দেওয়ার পর এখানের কার্ভটাকে ডিলিট করে দিই, দেওয়ার পর এখানে যে কার্ভটা আছে এটাকে আবার এক্সক্লুড সারফেস করতে পারো, কোনো প্রবলেম নেই। এটাকে বোথ সাইড চালু করে রেখে 1.5 দাও, বুঝতে পারলে জিনিসটা কী হচ্ছে? এইবার যদি মনে হয়, যদি মনে হয় যে এই কারাটার থেকে তোমার এই পার্টটা উঁচু হয়ে যাচ্ছে, তো এর জন্য প্রসেস আছে, এখান থেকে স্কেল ইউজ করবে, এই যে ট্রান্সফর্ম থেকে এখান থেকে এই যে স্কেল। ওকে, স্কেল, এই যে মিডিল, সরি, এখানের এখানের মিডিল টু এইখানের মিডিল সিলেক্ট করে হালকা একটুখানি জিনিসটাকে কমিয়ে দাও, বোঝা গেলো জিনিসটা কমে গেল। ওকে, তো এবার এখান থেকে এটাকে ফ্লিট ইউজ করবো 0.4-এর বেশি হয়ে গেল, এটাকে ফ্লিট ইউজ করবো 0.3-এর, সরি আমি চ্যাম্পার ইউজ করে ফেলেছি, এখান থেকে ফ্লিট ইউজ করতে হবে, যে ফ্লিট 0.3-এর, এই যে দুটো কার্ভকে সিলেক্ট করে ডবল এন্টার, বুঝে গেলো, মাথাটা রাউন্ড হয়ে গেল। এবার এটাকে মিরর করো, মিরর 0 এন্টার উল্টো দিকে, এ দেখো, বুঝতে পারলে? আমার একদম থাকাটা, যে কলেরটা আমার রেডি হয়ে গেলো যার মধ্যে আমার ওই স্টোনগুলো বসবে, এটাকে এবার চ্যাম্পার করো, চ্যাম্পার চ্যাম্পার 0.4-এর, এই যে ভিতরের কার্বনকে সিলেক্ট করে রেখে ডবল এন্টার করে দাও, বুঝে গেলো, হালকা করে আমার চ্যাম্পারটা হয়ে গেলো। এইবার এইগুলোকে গ্রুপ করবে পয়েন্টার সাথে, এই যে পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে এটাকে গ্রুপ করবে। ওকে, স্টোনগুলোকে আনহাইড করো, করার পর স্টোনগুলোর সাথে এইটাকে আবার গ্রুপ করে দাও, বোঝা গেলো জিনিসটা? মানে স্টোনগুলো আমার এখানে বসবে, বুঝতে পারছো তো জিনিসটা কী হয়ে আছে কিংবা কী হতে চলেছে? ওকে, তো এইটা হলো আমার শুধুমাত্র থাকাটা, চৌকির থাকাটা। এবার এখানে যে রাউন্ডটা বসবে সেই জিনিসটাকে এবার আমাকে তৈরি করতে হবে। তো এটার জন্য কোনো ব্যাপার না, এটার জন্য এক্সক্লুড সারফেস করো, এক্সক্লুড সারফেস বোথ সাইড বন্ধ করে রেখে -1.2 mm দাও, 1.2 mm। ওকে, বোঝা গেলো জিনিসটা? আবার এখান থেকে পয়েন্টটাকে অন করো, 0 এন্টার করে পয়েন্টটাকে পয়েন্টার সাথে এইটাকে গ্রুপ করো, বুঝে গেলো, একটা করে পয়েন্ট কিন্তু তোমাদের রাখা অবশ্যই জরুরি আছে, বুঝলে তো? এইবার এখানে যে ড্রপের কার্বগুলো আছে এইগুলোকে এক কাজ করবে, এইটা যেহেতু তোমার মেন 2Dটা হলো, তো এটাকে এক কাজ করো, টোটালটাকে গ্রুপ করে দাও, যাতে না তোমার এই কার্বগুলো পরবর্তীকালে কোনো রকম প্রবলেম তৈরি হয়। ওকে, মানে সব কটা একসাথে আমার গ্রুপ হয়ে আছে, মানে এর জন্য আমার কোনো প্রবলেম হবে না। এই দেখো, এই 3Dটা বানানো আছে, আমি এটা কী করবো, কপি করবো, এই যে কপি এখানের পয়েন্ট থেকে একদম এখানের পয়েন্ট অবধি। ওকে, এটাকে আমি মেটাল ওয়ানের কালারে আমি চেঞ্জ করলাম, করার পর খালি কিচ্ছু না, এবার পয়েন্ট টু পয়েন্টটা আমাকে খালি কপি করতে হবে, বুঝলে তো? এই যে পয়েন্ট, এই যে এখানের পয়েন্ট, এখানের পয়েন্ট, ওকে,
এটাকে রোটেট করব, রোটেট এখানের পয়েন্ট থেকে একদম এখানে, বুঝে গেল? আবার এটাকে রোটেট করব এখানের পয়েন্ট থেকে এখানের পয়েন্ট, বুঝে গেল তো জিনিসটা? এবার এই দুটো, সরি, এই দুটো পলি সারফেসকে, দুটো কলেটকে সিলেক্ট করে রেখে মিরর করলাম, বুঝে গেল? এইবার আবার এটাকে মিরর করব জিরো এন্টার, মানে নিচের দিকে, বুঝে গেল জিনিসটা? তো আবার কি করব, এখান থেকে আমি কপি করব, এই যে কপি পয়েন্ট, এইখানের পয়েন্ট আর এখানের পয়েন্ট, এটাকে আবার রোটেট করবে, ওকে, পয়েন্ট টু পয়েন্ট ইন, আবার এখানের পয়েন্ট, এখানের পয়েন্ট আর এখানের পয়েন্ট, বুঝে গেলো তো জিনিসটা কী হলো? এইবার এটাকে আবার মিরর করো, সরি, এই যে মিরর করো জিরো এন্টার, তিনটাকে, সরি, তিনটাকে আবার সিলেক্ট করে রেখে আবার মিরর করো উল্টো দিকে, বুঝে গেলো? দেখো জিনিসটা আমার সাজানো হয়ে গেল, এই দেখো। তো এই জিনিসটা কী হলো বন্ধুরা, শুধুমাত্র ফ্ল্যাটে আমার, মানে কাজটা আমার যে হলো সেটা শুধুমাত্র ফ্ল্যাটে সাজানো হলো, তাই তো? এবার এই জিনিসটাকে একটুখানি মানে সৌন্দর্য বাড়ানোর জন্য এই জিনিসটাকে কী করবে দেখো, আমি এখানে স্টেপিং খাল দিয়ে দেবো, বুঝলো তো? মানে স্টেপিং খালটা জিনিসটা কীরকম হয় দেখো, একটা ছেড়ে একটা কলেটকে আমি সিলেক্ট করবো, ওকে? যেমন আমি এখানে মিডিলের কলেটটাকে আমি সিলেক্ট করলাম, তার মানে একটা ছেড়ে আবার এইটাকে সিলেক্ট করবো, ওকে? আবার এইটাকে ছেড়ে এটাকে সিলেক্ট করবো, ওকে? এটাকে ছেড়ে আবার এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো, আবার এটাকে ছেড়ে এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো, ওকে, আবার এটাকে সিলেক্ট করবো, ওকে, আবার এটাকে সিলেক্ট করবো, বুঝে গেলো তো? একটা ছেড়ে একটাকে আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর পার্সপেক্টিভ ভিউ থেকে গিয়ে এখান থেকে উপর দিকে তোলো এটাকে, এখানে 1 2 3 4 মিনিমাম এটাকে 1 mm মানে হাইট দাও, মানে স্টেপিংটা যে করবে এটা 1 mm মিনিমাম হাইট করো, আমার যেহেতু 4 হয়েছে তো 5 8 9 10, ওকে, বুঝে গেলো জিনিসটা? আপ ডাউন হয়ে গেলো আমার কলেটগুলো একদম, বুঝতে পারছো তো? ক্লিয়ার? তো এই জিনিসটাকে স্টেপিং খাল যখন তোমাদের কোনো জিনিস করতে চাইবে স্টেপিং খালের ওপর, তো তোমাদের কিন্তু এইভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে, ওকে? তো এই স্টেপিং খালটা বোঝানোর জন্য এটা একটা নর্মাল প্রসেস, আর তোমাদের আইডিয়াটা হওয়ার জন্য খুবই একটা হয়তো ভালো ভিডিও হতে পারে, তো আশা করছি জিনিসটা আমি। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা যে আমি তোমাদের কতটা আইডিয়া দিতে পারলাম, ওকে? তো দেখো এবার সব কটাকে সিলেক্ট করার পর না এটাকে গ্রুপ করে দেবে, মানে শুধুমাত্র কোয়ালিটিগুলোকে গ্রুপ করে দেবে, ওকে? এবার এই যে কোয়ালিটিগুলো দেখো ন্যাকেড হয়ে আছে, এবার এগুলোকে জয়েন্ট করার জন্য কী করবো আমি? জয়েন্ট করার জন্য আমি এখানে আমার যে 2D রেডি আছে না, তো আমি এখান থেকে কী করবো, একটা নর্মাল লাইন ড্র করবো সাপোর্ট দেওয়ার জন্য, মানে আমার যে ইউকুটি সাপোর্টটা আমি দেবো তার জন্য আমি 2D ওপরে, ওকে? এই জিনিসটা তোমরা একটুখানি ধ্যানে রাখবে, 2D ওপরে এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম ঠিক এত অবধি, ওকে? আবার এইখান থেকে আমি একটা লাইন ড্র করবো এখান থেকে ঠিক এত অবধি, একটুখানি হালকা হালকা করে বেশি রাখো, ওকে? আবার এইখান থেকে আমি একটা লাইন ড্র করবো ঠিক এখান থেকে এত অবধি, ওকে? আবার একটা লাইন ড্র করবো ঠিক এখান থেকে এত অবধি, বুঝে গেলো? এবার এই লাইনগুলোকে সব কটাকে সিলেক্ট করো, করার পর রিভিল করো, রিভিল 3 দিয়ে, ওকে? এটাকে পয়েন্ট অন করো, এই যে মিডিলের পয়েন্টগুলোকে শুধুমাত্র সিলেক্ট করো, ওকে? মানে কার্ভের এই যে মিডিলের পয়েন্টগুলোকে সিলেক্ট করো, করার পর এটাকে নিচের দিকে মানে নাবাও, ডোম দাও, ওকে? এটাকে আমি ডোম দিচ্ছি, দেখো হালকা করে ডোম দাও, বেশি দেওয়ার দরকার নেই, এতটা ঠিক আছে, ওকে? এবার এই যে কার্ভটা দেখো ইউগোচের হয়ে আছে একটা, বুঝতে পারলো তো? মানে একটা রাউন্ড শেপটা ঠিকঠাক নেই, এবার এখান থেকে স্টার্ট পয়েন্ট ইউজ করবে, এই যে স্টার্ট পয়েন্ট ইন ইন আর মিডিল, বোঝা গেলো জিনিসটা? মানে আমার যে অরিজিনাল যে আমার খালটা দরকার ছিল সেটা আমি পেয়ে গেলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম, দেওয়ার পর সেম প্রসেস এইগুলোর সাথেও করতে হবে, স্টার্ট পয়েন্ট, সরি, স্টার্ট পয়েন্ট ইন ইন আর মিডিল, এটাও ইন ইন আর সরি, এটাকে আবার আর্স করতে হবে ইন ইন আর মিডিল, এগুলো একটু ধরে ধরে করার ব্যাপার আছে, বুঝলে তো? এই দেখো না স্টার্ট পয়েন্ট, এগুলো একটুখানি ধরে ধরে করবে জিনিসটাকে, ওকে? আমি তোমাদের প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, কোনো চিন্তা করার কিচ্ছু নেই, আর যদি যদি তোমাদের কিছু প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো,
আর যদি এমনও কোনো প্রবলেম হয় তোমাদের, তো আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো আমি চেষ্টা করবো তোমাদেরকে জিনিসগুলো হেল্প করার। ওকে, তো দেখো আমার এখানে ইউকুইটিটা সাপোর্ট হয়ে গেলো, বুঝতে পারলো, তার মানে কার্ভটা ইউগোচর হয়ে গেলো। এবার এই কার্ভটাকে পাইপ করো, পাইপ, পিআইপি পাইপ। ওকে, পাইপটা এখানে দেখো, এই যে ক্যাপ, ক্যাপটাকে রাউন্ড করে করো। ওকে, 0.35-এর মানে 0.7-এর পাইপ দিলাম আমি, এইটাও 0.7, আবার 0.7, আবার 0.7। ওকে, বোঝা গেলো? এবার যেগুলোকে হাইট করেছো সেগুলোকে আনহাইট করো। করার পর এবার এখানে যে কোয়ালিটিগুলো আমার আপ ডাউন হয়ে আছে, এই জিনিসগুলো কী করতে হবে, টাচ করতে হবে। তো টাচ করার জন্য আমি এখান থেকে অর্গানিক থেকে আমি নিচের দিকে নামালাম, সরি, এটাকে হালকা উপর দিকে তুলে এটাকে রোটেট 3D ইউজ করলাম আমি। এই রোটেট 3D-র ব্যাপারটা বন্ধুরা তোমাদের একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, কেননা এই টুলবারটা হয়তো একটুখানি হার্ডই তোমাদের কাছে মনে হতেই পারে। ওকে, এ দেখো বোঝা গেলো, জিনিসটা আমার সাপোর্ট হয়ে গেলো। এইবার এটাকে একটুখানি কী করবে, হালকা জিনিসটাকে হালকা মুভ করে দাও। ওকে, এ দেখো বোঝা গেলো, দেখো আমার সাপোর্ট হয়ে গেলো একদম। এই ইউকুটিটা যেন এই দুটো কোয়ালিটির সাথে সাপোর্ট থাকে। ওকে, তো এইভাবে তোমাদের এই যে কটা কুটি থাকবে সেই কটাকে এই রোটেট 3D করে করে জিনিসটাকে ঠিক করতে হবে। ওকে, তো আমি এগুলোকে ঠিকঠাক করে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। তো এই দেখো আমার মোটামুটি ইউকুটি সাপোর্টটা আমি মোটামুটি একটা টাচ করে দিলাম। দেওয়ার পর এবার এগুলোকে কী জানো তো, আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিলাম, রোটেট 3D করে করে জিনিসগুলোকে একটু ধীরে ধীরে করার ব্যাপার আছে, বুঝলে তো। তো একটুখানি তোমরা টাইম নিয়ে করো ফ্রেন্ড, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। ওকে, একটুখানি তোমরা টাইম নিয়ে করো জিনিসটাকে, কেমন। এগুলোকে একটুখানি আমি মুভ করে দিই যাতে আমার মোটামুটি একটা সমান থাকে, বুঝলে তো। এই যে এবার এগুলোকে আমি মিরার করবো, হ্যাঁ, 0 এন্টারে, আবার এটাকে মিরার। এই দেখো বোঝা গেলো, জিনিসটা আমার দেখো ইউকুটির সাপোর্ট আমার একদম টোটাল দেওয়া হয়ে গেলো। দেখো বুঝতে পারছো, ক্লিয়ার তো জিনিসটা। ওকে, তো আশা করি জিনিসটাকে তোমাদের এত অব্দি আমি ভালোভাবে বোঝাতে পারলাম। ওকে, তো তোমরা জিনিসটাকে এরকমভাবে অ্যাপ্লাই করে দেখতে পারো। ওকে, তো এবার চলো তাহলে পরবর্তী স্টেপের দিকে যাওয়া যাক। তো এবার পরবর্তী স্টেপ আমার যেটা হবে, এবার এখানে যে মধ্যিখানে যে আমার কোয়ালিটার পিসটা আছে এটাকে আবার স্টেপিং দিতে হবে। তো স্টেপিং কীরকম দেখো, স্টেপিংটা কীরকম দেখো, এটাকে উপর দিকে তোলা, এতটা উপরে তোলো। ওকে, মানে এই যে কোয়ালিটিগুলো যেন ওই পিসটার নিচের দিকটাতে থাকে। ওকে, তো আরটুখানি আমাকে তুলতে হবে উপর দিকে, এটা একটু চোখের আঞ্জাতে জিনিসটাই করে নিতে হবে, বুঝলে তো। এবারে এই যে মধ্যিখানে কোয়ালিটিটাকে আরও আরও উপর দিকে তুলতে হবে। এই যে বুঝে গেলো, স্টেপিংটা আমি দিলাম কীরকম। ওকে, এবার দেখো এইখানটা যে আমার ন্যাকেড হয়ে আছে না, মানে এই যে পিসটার নিচটা আমার যে ন্যাকেড হয়ে আছে, এর জন্য কী করতে হবে দেখো, ডুপ্লিকেট এজ নেবে। এই যে ডুপ্লিকেট এজ, ঠিক এইখানের বাইরের দিকের কার্বনকে ডুপ্লিকেট করবে। এই যে, এই যে ডুপ্লিকেট করার পর এটাকে জয়েন্ট করে দেবে, এটাকে জয়েন্ট করো, করে এটাকে টপ ভিউ থেকে অফসেট করো, অফসেট 0.6-এর। এই যে 0.6-এর অফসেটটা করলে এইটাকে হালকা একটুখানি উপর দিকে তোলো, তোলার পর এখান থেকে এটাকে সলিড করো নিচের দিকে, একটু বেশি করে করে নাও, পরে এটাকে কেটে দেওয়া যাবে, বুঝে গেলো জিনিসটা। ওকে, এইবার এখান থেকে একটা সারফেস নাও, এই সারফেসটাকে এখান থেকে ড্র করো, করার পর এটাকে এবার কী করতে হবে, নিচের দিকে নামাতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 1.2 আমার নিচের দিকে নামাতে হবে, বুঝলো তো। এই যে, ওকে বুঝতে পারলাম, মানে আমাদের ফ্ল্যাটে এই যে নিচে যে আমার কোয়ালিটিগুলো আছে ওই জায়গাটা আমাকে নামাতে হলো। এবার এই পিসটাকে বুলিন স্প্লিট করো এই সারফেসটার সাথে। ওকে, এ দেখো বোঝা গেলো জিনিসটা কী হলো, বুঝতে পারছো তো। মানে এই জিনিসটাকে আমার সাপোর্ট দেওয়ার জন্য না আমি এই জন্য এখান থেকে বিজিলটাকে আমি বানালাম 0.6-এর বানালাম। এবার কিচ্ছু নয়, খালি এই জিনিসটাকে এবার টপ ভিউয়ে যাও, যাওয়ার পর এই কার্বনকে আমি এক কাজ করি, কার্বনকে আমি টোটাল গ্রুপ করে দিয়ে গ্রুপ করে হাইট করে দিলাম,
দেওয়ার পর এখান থেকে একটা নর্মাল আমি লাইন ড্র করলাম। করার পর এখান থেকে আমি একটা বক্স নেবো, হ্যাঁ এই যে বক্স 1 mm এর আমি একটা বক্স তৈরি করলাম। করার পর এটাকে মুভ করব, মুভ করে ঠিক এই জায়গাটায় নিয়ে আসবো, ঠিক এই জায়গাটায়। এই জায়গাটায় কেন নিয়ে এলাম, কেননা আমার এই যে কোয়ালেটগুলো আমার যে ন্যাকেড হয়ে আছে না, এ দেখো বুঝতে পারছি যে কোয়ালেটগুলো যে পিসটার সঙ্গে ন্যাকেড হয়ে আছে, এই পিসটার সঙ্গে কোয়ালেটগুলোকে অ্যাড করতে হবে। ওকে, তো এর জন্য আমি এটাকে স্কেলও করে নিতে পারো, কোনো প্রবলেম নেই, না করলেও চলবে, তোমাদের যেটা সুবিধা হবে। এই যে মিডিল থেকে নিয়ে আমি এটাকে উপর দিকে হালকা করে তুলে দিলাম। ওকে, মানে সাপোর্টটা আমার পেয়ে গেল, বুঝতে পারছো তো জিনিসটা কীরকম সাপোর্ট পেলো। ওকে, এইবার এই জিনিসটাকে যদি চাও তো একটুখানি বাইরের দিকে করে দাও না, কোনো অসুবিধা নেই, এতটা করে দাও না। ওকে, বুঝা যাচ্ছে তো জিনিসটা কীরকমভাবে সাপোর্টটা দিলাম। এবার এখান থেকে চ্যাম্পার করো, চ্যাম্পার 0.3 এইখানে আর এইখানের কার্ভকে সিলেক্ট করে ডবল এন্টার করে দাও। বুঝা গেলো, চ্যাম্পার হয়ে গেল। এটাকে কপি করো, এটাকে কপি করো ঠিক এই জায়গাটায়। ওকে, করার পর এটাকে মুভ করো এইখানটার মিডিল থেকে এইখানটার পয়েন্ট অব্দি, আবার এটাকে রোটেট করো মিডিল মিডিল ঠিক এতটা। ওকে, এটাকে একটুখানি এই পিসটার সঙ্গে টাচে রাখো, রাখার পর এটাকে স্কেল করবে। এই যে মিডিল এন্ড, স্কেলটা করার এই জন্য কারণ মোটামুটি সাপোর্টটা আমি ভালোভাবে দিয়ে দিলাম, বুঝলে তো। এই দেখো, এই যে সাপোর্টটা আমি ভালোভাবে দিয়ে দিলাম, যাতে না কোনোভাবে যাতে না কোনোভাবে মানে প্রবলেম যাতে না হয়। ওকে, তো এবার কী করব, আমি এই সাপোর্টটাকে আমি মিরর করে নেব, মিরর উল্টো দিকে যাওয়ার পর আবার এই তিনটে সাপোর্টকে একসঙ্গে সিলেক্ট করে রেখে আবার 0 mm আমি মিরর করলাম উল্টো দিকে। বুঝে যাচ্ছে তো জিনিসটা কীরকম সাপোর্ট হচ্ছে, এই দেখো, বুঝতে পারছো তো জিনিসটা। এইবার এই সাপোর্টটাকে একটুখানি রোটেট করতে হবে, বুঝলে তো, মানে হালকা একটুখানি জিনিসটাকে রোটেট করো, মানে পিসটার সঙ্গে একটুখানি যাতে দেখতে ভালো লাগে। ওকে, সেই জন্য রোটেটটা, মানে এই যে রোটেটটা আমি করলাম শুধু সেই জন্যই করা, বুঝলে তো। তো মোটামুটি একটা হয়ে গেল। এইবার এইখানে আর একটা সাপোর্টকে কপি করো, কপি করে ঠিক ঠিক এইখানটা নিয়ে আসো। ওকে, নিয়ে আসার পর এটাকে আবার রোটেট করো, এই যে বুঝে গেল, এটাকে মুভ করে এখানটা তুলো, এই যে। ওকে, এবার এটাকে কি করব আমি, মিরর করে নেব, এই যে মিরর 0 mm। দেখো, বুঝা গেলো জিনিসটা আমার কীরকম সাপোর্ট হয়ে গেলো একদম, এ দেখো, বুঝতে পারছো তো। আমার নিচের দিকে ইউকুটি সাপোর্টটা আমি পেয়ে গেলাম, আর আমার কোয়ালেটগুলো যাতে না ছেড়ে চলে আসে, তো তার জন্য আমি এখানে একটা করে বক্স সাপোর্ট দিয়ে দিলাম। ওকে, তো আর একটা ইউকুটি সাপোর্ট লাগবে, সেটা হলো দেখো এই কোয়ালেটটায়, এই কোয়ালেটটা তো আমার একটা লাগবে, বুঝলে তো। তো আমি কী করব, এগুলোকে আমি টোটাল গ্রুপ করবো, করার পর কার্ভগুলোকে আমি আনহাইড করবো, করে আবার এখান থেকে আমি একটা নর্মাল লাইন ড্র করছি, নর্মাল লাইনটা আমি ড্র করবো ঠিক এইখান থেকে ঠিক এত অবধি। ওকে, এটাকে আবার রিভিল করব। আশা করছি তোমরা জিনিসটাকে কতটা বুঝতে পারছো, আমি বুঝতে পারছি না বন্ধুরা। তো আমি আমার তরফ থেকে আমি চেষ্টা করছি তোমাদেরকে জিনিসটা যতখানি ইজিভাবে বোঝানো যায়, বুঝলে তো। এবার তোমরা যদি এক একটা স্টেপ ফলো করো, তো আমি আশা রাখছি হয়তো অনেক কিছু জিনিস তোমরা বুঝতে পারবে। এখান থেকে স্টার্ট পয়েন্ট করব, এটা ডিলিট করে দেবো, হ্যাঁ দেওয়ার পর 5.35 হয়ে গেল। এটাকে আবার আনহাইড করব, করে এবার দেখো এই যে পিসটা আমার স্টেপিং হয়ে আছে না, এবার এই কার্ভটাকে আমাকে এইখানে তুলতে হবে, মানে এর উপরে তুলতে হবে। তো আমি এখান থেকে অর্গানিক থেকে উপর দিকে তুলে দিয়ে বুঝে যাচ্ছে তো জিনিসটা কীরকম আমি উপর দিকে তুললাম। ওকে, তো এই ইউকুটি সাপোর্টটা আমি তোমাদের আগে একটা ব্রেসলেটে দেখিয়েছিলাম, তো আশা করছি জিনিসটা তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়।
ওকে, আগের আমি একটা ব্রেসলেটে তোমাদের এই ইউকুইটি সাপোর্টটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম, তো এইটা আমি আরও বানালাম এই ভিডিওটা, যাতে তোমাদের আরেকটু বুঝতে সুবিধা যে ইউকুইটিটা কীভাবে তৈরি হয় কিংবা ইউকুইটি কীভাবে কীভাবে কোয়ালেটের উপর বসানো হয়, এই জিনিসটা বানানোর জন্য তোমাদের শুধু আমি ভিডিওটা দেওয়া। ওকে, তো দেখো ইউকুইটির আমার সাপোর্ট হয়ে গেলো, একদম বুঝতে পারলে, ক্লিয়ার? ওকে, তো আশা করছি জিনিসটাকে তোমাদের আমি বোঝাতে পারলাম। তো এবার চলো তাহলে এখানে স্টোনগুলো বসিয়ে দেখানো যাক তোমাদের। ওকে, তো স্টোন বসানোর জন্য আমি শুধুমাত্র এই পিসটাকে রাখবো, বাদ বাকি সব কটাকে আমি হাইট করে দেবো। সব কটাকে আমি হাইট করে দিলাম, বুঝে গেলো? এই পিসটা আমার রাখার কারণ হলো একটু পেস্টটা আমার ইজিভাবে ঘুরবে আর স্টোনগুলো বসানোর একটু সুবিধা হবে, বুঝলে? তো এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম, এখানে একটা আর এখানে একটা। ওকে, করার পর এখানে জেমন সারফেস করতে হবে। তো জেমন সারফেসের ব্যাপারটা তোমাদের আগে আমি বুঝিয়ে দিয়েছিলাম। ওকে, জেমন সারফেসটা করার পর এবার এখানে আমাকে স্টোনটা বসাতে হবে। যেহেতু এটা আমার ফ্ল্যাট পিস ফ্রেন্ড, তো আমি এটা টপ ভিউ থেকে মোটামুটিভাবে একটা স্টোনটা বসাবো। এখানে একটা দেব, মিনিমাম মানে মিনিমাম 1.12 তোমাদের গ্র্যাজুয়েশনটা তোমাদের রাখতে হবে, বুঝলে? তো মানে স্টোনের গ্র্যাজুয়েশনটা তোমাদের মিনিমাম 1.12 রাখতেই হবে। ওকে, আমি একটা মোটামুটি রাখলাম, এখানে এখানে একটা রাখলাম। ওকে, রাখার পর এটাকে মিরর করবো 0 ইন্টারে। ওকে, হওয়ার পর এই জিনিসগুলোকে একটুখানি কী করতে হবে, ঠিকঠাক করে নিতে হবে। কীরকম জানো তো? এই দেখো, এটাকে একটু এটাকে একটু উপর দিকে তুলে দিতে হবে। ওকে, দেওয়ার পর এখানে যে স্টোনগুলো আছে এগুলোকে একটুখানি কী করতে হবে, গ্র্যাজুয়েশানটা মোটামুটি একটুখানি বাড়িয়ে নিতে হবে, বুঝলে? তা মোটামুটি চোখের আঞ্জাতে মোটামুটি গ্র্যাজুয়েশানটা একটুখানি বাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার এইটাকে একটুখানি মুভ করে নাও, ঠিক এই সেন্টারটায় এটাকে একটুখানি মুভ করে সাইডে সরিয়ে দাও। ওকে, দেওয়ার পর আবার এটাকে একটুখানি উপর দিকে তুলে হালকা একটুখানি ভিতর দিকে মুভ করে দাও। ওকে, এটাকে হালকা একটুখানি সরিয়ে দাও সাইডে। ওকে, জিনিসটা বোঝাতে পারছি তো? জিনিসটা আশা করছি জিনিসটাকে তোমরা বুঝতে পারছো ফ্রেন্ড। ওকে, এটাকে একটুখানি সরিয়ে দাও। তো মোটামুটি হয়ে গেল। এইবার এটাকে এক কাজ করো, এটাকে মিরর করে নাও 0 ইন্টার, উল্টো দিকে হয়ে গেল। আবার এইটাকে 0 ইন্টার করো, উল্টো দিকে, সরি, এইটাকে আবার মিরর করো এখানের সাথে, আর এই তিনটাকে মিরর করো এই নিচের দিকে। বুঝতে পারলো? তোমার এখানে স্টোন বসানো হয়ে গেল একদম ক্লিয়ার। হয়ে দেখো, বুঝেছো জিনিসটা কীরকম হয়েছে? ওকে, এইবার এইখানের স্টোনগুলোকে গ্রুপ করো। কী করতে হবে, এখানে প্রংগুলো বসিয়ে দিতে হবে, বুঝলে? তো প্রং বসানোর জন্য এখান থেকে প্রং অন সারফেস করো না, এই প্রং অন সারফেস, প্রং সারফেস এখানে ডায়ামিটারগুলো একটু চেঞ্জ করতে হয়। এখানে 0 করো, এটাকে 68 করে দাও, এটাকে 68 করো, ড্রপটাকে 0.2 mm করো, আর হাইটটাকে 7.7 mm করো। ওকে, করার পর এবার এখান থেকে খালি প্রংগুলোকে আমাকে বসিয়ে দিয়ে যেতে হবে। তোমাদের এই প্রং ডায়ামিটারের ব্যাপারটা তো তোমাদের আগেও জানিয়ে দিয়েছিলাম ফ্রেন্ড। তো আশা করছি যদি তোমাদের প্রবলেম হয়, তোমরা আগের অনেক ভিডিওতে আমার দেখানো আছে, তোমরা দেখে নিতে পারো, বারবার বলছি কোনো প্রবলেম নেই। আর যদি এমন কোনো জিনিস তোমাদের প্রবলেম হয় যে পারছো না কিংবা কিছু অসুবিধা হচ্ছে, তো তোমাদের জন্য আমি টেলিগ্রামের চ্যানেলটা করে রেখেছি, তোমাদের যাবতীয় যা কিছু প্রবলেম তোমরা আমাকে জানাতে পারো। ওকে, তো আমি যতখানি পারবো আমি তোমাদেরকে আমার তরফ থেকে হেল্প করার রীতিমতো আমি চেষ্টা করব। ওকে ফ্রেন্ড, ওকে, তো আশা করছি জিনিসটাকে তোমরা আমি বোঝাতে পারছি। তো আমি এখানে প্রংগুলো এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম,
এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো। বুঝতে পারছো তো জিনিসটা কি হচ্ছে? এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। দেওয়ার পর এখানের এখানের প্রংগুলোকে আমি কি করব, মিরার করব। ওকে, জিরো এন্টারে হয়ে গেল। হওয়ার পর এবার এইখানের প্রংগুলোকে, সরি, এইখানের প্রংগুলোকে এটা একটু ধরে ধরে করার ব্যাপার আছে, বুঝলে না? এর জন্য কোনো প্রবলেম নেই, আমি আছি তোমাদের যাবতীয়। যা কিছু প্রবলেম হবে তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি যতখানি পারবো আমার তরফ থেকে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। এ দেখো, বোঝা গেলো? এখানে একদম প্রং বসে গেল। এবার এক কাজ করো, এটাকে টোটাল গ্রুপ করে দাও। এই যে গ্রুপ করে দাও, তোমাদের জেম কাটারের ব্যাপারটা তো এর আগে দেখিয়েছিলাম না, জেম কাটার কীভাবে ইউজ করবে। ওকে, এখানটা সাপোর্ট দেওয়ার জন্য কী করবে দেখো, এখান থেকে একটা লাইন নেবে, এই যে লাইন, এখানটার মিডিল থেকে এখানটার মিডিল অবধি। ওকে, এই লাইনটাকে টপ ভিউ থেকে এটাকে অফসেট করো, অফসেট 1 mm এদিকে আর 1 mm এদিকে। ওকে, এবার এই দুটো কার্ভকে লফট করো, এলো একটি লফট। লফট করলেও হবে কিংবা না করলেও চলবে। ওকে ফ্রেন্ড, কিংবা দেখো এটাকে লফট করতে হবে না, তোমরা এই দুটো কার্ভকে পয়েন্টটাকে অন করবে। ওকে, তার আগে আমাকে এটাকে হাইড করতে হবে, এটাকে হাইড করতে হবে, নাহলে পয়েন্টটাকে বোঝা যাবে না, বুঝলে তো? এটাকে একবার রিভিল করবো, মানে একটুখানি পয়েন্টটাকে বাড়িয়ে নেব। তিন দিয়েই করলাম, হ্যাঁ, তিন দিয়ে করার কারণ হলো এই যে মধ্যিখানটা দেখছো কার্ভে, এই মধ্যিখানটাকে আমাকে কী করতে হবে, একটুখানি চওড়া করতে হবে। ওর জন্য স্কেল ইউজ করবো আমি এখান থেকে, জিরো এন্টার, এখান থেকে একটুখানি আমি চওড়া করবো। ওকে, এতটা, বোঝা গেল? এবার এইখানের যে পয়েন্টগুলো আছে এইগুলোকে একটুখানি কমাবো, এটাকে হালকা আমি কমাবো। ওকে, আবার এইখানটা আমি একটুখানি বাড়িয়ে দেবো, মানে এটা এক প্রকারের মার্কিস, মার্কিসের মতো শেপ হবে, বুঝলে তো? হ্যাঁ দেখো, এই যে দুটো কার্ভকে পেলে এটাকে লফট করো, এলো একটি লফট। ওকে, এই যে লফটটা পেয়ে গেলাম আমি, দেখাচ্ছি তোমাদের, এই দেখো লফটটা পেয়ে গেলাম তো। এইবার এই লফটটাকে এই যে কার্ভগুলোকে আটটুখানি ডোম করতে হবে, বুঝলে তো? এটাকে আমি পয়েন্টটাকে অন করলাম, অন করার পরে এই যে মধ্যিখানে যে কার্ভগুলো আছে এগুলোকে আমি ডোম দেবো। ওকে, এ দেখো আমার রাইনোর হিস্ট্রিটা চালু আছে বলে ফ্রেন্ড, এই যে লফট করেছিলাম না, দেখো অটোমেটিক্যালি ও উঠতে, মানে অটোমেটিক্যালি উঠছে, দেখবে, দেখো, বুঝতে পারছো? এই যে এটাকে একটুখানি ডোম দাও। এটা দেওয়ার কারণটা কি জানো তো, আমাদের কানের মধ্যে যে পুশটা হবে না, সেই পুশটাকে এখানটা সাপোর্ট দিতে হবে, বুঝলো তো? ঠিক মধ্যিখানটা থেকে আমাকে সাপোর্টটা দিতে হবে। এটাকে অফসেট করো, অফসেট সারফেস দাও, এটাকে সলিড, এটাকে 0.5 দিয়ে দাও না, কোনো প্রবলেম নেই। বোঝা গেলো আমি জিনিসটা কী করলাম? ওকে, দাঁড়াও একটুখানি দাঁড়াও, তোমরা বুঝতে পেরে যাবে। এখান থেকে একটা লাইন ড্র করো, লাইন, এটাকে 12 mm দাও। ওকে, এই লাইনটাকে একটুখানি ডাউন করো, ঠিক এইখানটায় পাইপ করো, এটাকে পাইপ, এখানে ক্যাপটাকে রাউন্ড করো। করার পর 0.6, মানে 1.2 আমার পাইপটা হলো, বুঝলে? দেখো, বোঝা গেলো জিনিসটা কী হলো? এই জিনিসটা হচ্ছে আমাদের কানে, কানের মধ্যে যেটা থাকে পুশটা, এটা হচ্ছে সেই জিনিসটা, বোঝা গেলো? আর এই মধ্যিখানটা আমার দেখো কোনো যেহেতু সাপোর্ট নেই ফ্রেন্ড, দেখবে, দেখো এই মধ্যিখানটাতে আমার যেহেতু কোনো সাপোর্ট নেই, তো সেই জন্য আমি কী করলাম জিনিসটাকে, তো সেই জন্য আমি জিনিসটাকে এই নিচের দিক থেকে একটা সাপোর্টটা দিয়ে দিলাম, যে যে মানে যেটার মাধ্যমে, তো এখানে সাপোর্টটা আমি দিয়ে দিলাম যেটার মাধ্যমে আমার এই পুশটা হবে, থাকবে, বুঝলো তো? এ দেখো, বোঝা গেলো জিনিসটা? ওকে, এইবার এখানে আমি স্টোনগুলোকে খুললাম একবার। ওকে, এখানে স্টোনগুলোকে আমি কী করবো, জেম কাটার ইউজ করে পিসটাকে, পিসটাকে, পিসটার উপরে আমাকে জেম কাটারটা ইউজ করতে হবে। ওকে, আমি জেম কাটারটা ইউজ করলাম,
করার পর এখান থেকে আমি একটাকে সিলেক্ট করে এন্টার করে দিলাম। ওকে, দেওয়ার পর আমি একবার দেখে নেবো যে আমার জেম কাটারের এটা আর পার হয়েছে কি না, মানে পিসটার আর পার হয়েছে কি না। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, এটাকে রাইট রাইট ক্লিক করে আমি ছেড়ে দেবো। ওকে, দেখো, বুঝে গেলো তো? এবার যে পিসটাকে কাটবো আমি সেটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে বুলিন ডিফেন্স ইউজ করব জেম কাটারটার সাথে। ওকে, করার পর আমি এটাকে এন্টার করে দেবো। এটা একটু টাইম লাগবে, যতটা টাইম নিচ্ছে নিক, কারণ পিসটা কাটার জন্য দেখা যাক কতটা টাইম আমার যাচ্ছে। ওকে, তো কিছু করার দরকার নেই, যতক্ষণ বাফারিং হচ্ছে হোক। হ্যাঁ, হয়ে গেছে, এই দেখো আমার পিস একদম ক্লিয়ার হয়ে কেটে গেল, দেখলে তো? এই দেখো নিচের দিকে, বোঝা গেলো জিনিসটা? ওকে, তো আমি এটাকে এক কাজ করি, এগুলোকে লাগবে না আমি ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই। ওকে, দেখো আমার টাপ একদম তৈরি হয়ে গেল। ওকে, বোঝা গেলো জিনিসটা? তো আশা করছি তোমাদের আমি যতটা পেরেছি ইজিভাবে জিনিসটাকে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করালাম ফ্রেন্ড, আর আশা করছি তোমরা অনেকটা আইডিয়া পাবে এটা থেকে এবং তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ওকে, তো অবশ্যই যদি তোমাদের আমি কিছু বোঝাতে পারি কিংবা তোমাদের যদি কিছু মাত্র আমি আইডিয়া দিয়ে থাকতে পারি, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও, তো আমারও একটু ভালো লাগবে যে আমি তোমাদের কিছু হলেও আইডিয়া দিচ্ছি। ওকে, তো চলো তাহলে আমি ভিডিওটি এই অবধি রাখলাম ফ্রেন্ড, আর ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে তোমরা যুক্ত হতে পারো। ওকে, তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের দিনটি শুভ হোক।